নিয়ম যা হয়, মামা মেয়ে দেখো মামা এখন খাওয়া হচ্ছে বিরিয়ানি, ওদিকে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আর আমার চ্যানেলের নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। আর আজকে জামাই ষষ্ঠী, সকলকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী। আজকে সবার আশা করি খুব 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 ভালো কাটছে, জামাই ষষ্ঠী কাটবে, আমাদেরও যাবো, আমরাও যাবো। আর এখন বাজে 11:25, আমরাও একটু এবার রেডি ফেডি হবো। আমি স্নান করে নিয়েছি, আমার ছেলেকে স্নান করাবো, আমার হাজবেন্ড স্নান করবে, দেন আমরা বেরিয়ে পড়বো। তো চলো আগে আজকে সবার মামা এখন আগে সবার আগে এখন দিনটাকে কি করবো স্টার্ট করি। এই যে আমার ছেলে স্নান হয়ে গেছে, এমা আমার ছেলে স্নান হয়ে গেছে, ও সেও রেডি, এবার আমি রেডি হব। চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আজকের আউটফিট এটাই, এই যে এটা আমি জন্মদিনে কিনেছিলাম সেটাই পরে নিয়েছি, কেন আমি এবারে জামাই ষষ্ঠীতে কিছু নিইনি, জানি পরে নেব ওই জন্য আর নিইনি। দলে ফোন এসে গেছিল, যাই হোক। আর আজকের এই আউটফিটটা এটাই, মেরুন মেরুন না ঠিক, এটা লাল। আর আমি আজকে লাল লিপস্টিকও পরেছি, এটার সাথে ম্যাচিং করে লাল লিপস্টিক। অবশ্যই জানি আমার মেকআপটা কেমন হয়েছে, অবশ্যই জানি। চলো চটপট করে বেরোই, 12:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে, চলো আগে চটপট করে বেরোই। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন মা ফ্লাইওভারে আছি, তো এবার আমরা মিষ্টি কিনবো। মানে আমার দেখি এদিক ওদিক কোথাও দেখি মিষ্টি পাওয়া, মানে কোথাও দোকান ভালো পেলে তো ওখান থেকে কিনবো। এখানে আমি যে আমাদের ওখান থেকে ভিআইপি থেকে কিনি, তো ভুলে আমি বেরিয়ে এসেছি, তো আর কেনা হয়নি, যাই হোক এখান থেকে কিনে নেবো। তো যাই হোক চলো যাওয়া যাক, আর মা ফ্লাইওভার থেকে যতটা যেতে টাইম লাগে। আর আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। এই যে আমাদের কেক কেনা হয়ে গেছে, আমি মিয়ামার থেকে কেক কিনে নিয়েছি, আর প্রতিবারই তো মিষ্টি দিই, তো আর মিষ্টি কিনিনি, আজ এবারে আজকে কেক কিনে নিয়েছি। তো চলো যাওয়া যাক এবার। এই যে বাড়ি এসে গেছি, আর এসেই মা বিশাল আয়োজন স্টার্ট করে দিয়েছে, এই যে মিষ্টি সাজিয়ে দিয়েছে পাখা দিয়ে এ করবে বলে, আর তারা আসছে, আমার হাজবেন্ড আর ছেলে উঠছে ওপরে। তো চলো এবার পর ফিশ পাই, এখন অনেক এলাই কিছু, চলো দেখতে থাকো। ফিশ পাই নিয়ে চলে এসছে, মিষ্টি ফিশ পাই। এই যে চলছে বাবু তাকা, এখন চলছে নিয়ম যা হয়। মামা মেয়ে দেখো মামা এই যে ফিশ পাই নিয়ে বসে পড়েছি, ফিশ পাই খাচ্ছে এখন, সবাই খেতে বসে পড়েছে, খাচ্ছে সব ফিশ পাই। চলো এবার আমাদের যা স্ন্যাক দিয়েছিল স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে মোটামুটি, মা বলছিল আবার ফল, আমার হাজবেন্ড বলেছে আর ফল না। তো চলো এখন এবার লাঞ্চের ব্যবস্থা করছে মা। মা লাঞ্চের ব্যবস্থা করছো? এই যে এসে গেছে খাবার, বিরিয়ানি, চিকেন, রুমালি রুটি, ওদিকে আসছে মাটন চাপ। এই যে মাটন চাপ নিয়ে চলে এসছে মা, মাটন চাপ। এই যে দেখো কত রকম প্লেট দিবি না বাবাকে, ওতে আমি রুটি মাংস দিয়ে দেবো। এই যে এখন খাওয়া হচ্ছে বিরিয়ানি, ওদিকে চাপ। এই যে আমাদের লাঞ্চ হয়ে গেছে, হয়ে জাস্ট আইসক্রিম খাচ্ছি এখন। আর আজকে সবচেয়ে বেশি কাকে মিস করছি জানো, আমার দিদি আর আমার জামাই বাবুকে, মানে ইন্দ্রনীল দাকে, দুজনকে অস্বাভাবিক মিস করছি। কেন আজকের দিনে আমরা দুজনেই এখানে থাকি, তো তো ওরা আজকে ট্রেনে, ওরাও খুব মিস করছে আমাদেরকে, এবার আমরাও খুব মিস করছি ওদেরকে। তো বারবার ওদেরকে কল করছি, ওরাও আমাদের কল করছে, কি করা যাবে আর, ওরা আজকের দিনেই ট্রিপে আছে, তো কিছু করার নেই। তো যাই হোক চলো, খাওয়া হয়ে গেছে মোটামুটি আমাদের, এখন একটু গল্প করি সবার সাথে। এই যে বেরোবো, এখন বাজে 5টা, এবার বেরিয়ে যাচ্ছি, আমার হাজবেন্ড গিয়ে বেরোবে, ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে বলছে। তো চলো টাটা করো মা, টাটা 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 সবাই, চলো চলো বেরোই, বেরিয়ে গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর চলে যাচ্ছি, আর এই যে সে বাবাকে টাটা করছে, বাবা পিছনে সে বাবাকে টাটা করছে, আর চলো বাড়ি যাওয়া যাক এবার। বাড়ি চলে গেছে বাবা, তার মন খারাপ হয়ে গেছে,
যাই হোক, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ঝড় উঠেছে এখন, কি ঝড় উঠেছে, প্রচুর ঝড় উঠেছে। এই গাছটা পুরো পুড়ে যাওয়ার মতো দেখো হচ্ছে, দেখো কি ঝড় উঠেছে। আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এসে একটু শুয়ে পড়েছিলাম, আর পারছিলাম না, মানে প্রচন্ড টায়ার্ড লাগছিল, তো এবার শুয়ে পড়েছিলাম। যাই হোক, এবার প্যাকিং করতে হবে, পুরো দুটো লাগেজও বার করে ফেলেছি, এবার প্যাকিং না করলে সব ভুলে যাব। তো এবার আস্তে আস্তে এবার একটু প্যাকিংটা করি, তারপর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, চলো আগে সবার আগে প্যাকিংটা করে নিই। অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সাথে কথা হয়নি, আমি ডিনারও হয়ে গেছে, আর দেখো পুরো মেঘ ডাকছে গম গম করে, আজকে ওয়েদারটা দারুণ হয়ে গেছে, দারুণ দারুণ দেখো ওয়েদারটা। এখনো বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘ, মানে মেঘ ডাকছে, লাল হয়ে আছে আকাশটা। দাঁড়া তোমাদের বারান্দা দিয়ে দেখাই, দেখো আমি বারান্দায় চলে এসেছি, পুরো বৃষ্টিতে বৃষ্টি, ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, দারুণ হয়ে গেছে ওয়েদারটা। যাই হোক, তোমাদের দেখালাম ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, আবার মেঘ ডাকছে, এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে আজকে ব্লগে, তোমরা অবশ্যই কি করবে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর আজকে হয়েই গেল শুক্রবার, 12টা বাজে এখন, আর একদিন বাকি আমাদের ট্রিপে, তো এখনও প্রচুর গোজগাজ বাকি আছে, জানি না কী করবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো তো ঢুকিয়ে নিয়েছি, তারপরও এখনও কয়েকটা জিনিস আমার মেকআপের কিট ফিট ঢোকানো হয়নি, বডি লোশন অনেক কিছু ঢোকানো, শ্যাম্পু অনেক কিছু ঢোকানো বাকি আছে। কালকে আবার আসবো একটা ধামাকা ব্লগ নিয়ে, কালকে আবার আসবো একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, আজকে পুরো জামাই ষষ্ঠী ব্লগ এসেছে, অবশ্যই বলো কেমন লেগেছে। তো যাওয়ার আগে অবশ্যই কী করবে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো বাই বাই, গুড নাইট, খুব ভালো আজকে ঘুমটা হবে সবার আশা করি, কেন আজকের ওয়েদারটা দারুণ। তো চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।